হ্যালো এভরিওয়ান, আমি তাহসিন ফ্রম তাহসিনস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই পোটলি ব্যাগটা বানিয়েছি। ব্যাগ বানানোর জন্য প্রথমে আমি স্ক্রিনে দেওয়া মাপ অনুসারে অর্গানজা ফ্যাব্রিক কেটে নিয়েছি। এরপর আমি একই মাপ অনুসারে কটন ফ্যাব্রিকও কেটে নিয়েছি। এরপর অর্গানজা ফ্যাব্রিকের উল্টো সাইডটা উপরের দিকে দিয়ে নিচে কটন ফ্যাব্রিক রেখে উপরের সাইডের অংশটা সেলাই করে নিব এবং ভালোভাবে উল্টে নিব। এবার কাপড়ের উপরের সাইডের দিকে আরও দুটো সেলাই করে নিব এবং সেমভাবে আরেকটা অংশ সেলাই করে নিব। এরপর আমি কাপড়ের এই দুটো অংশকে মুখোমুখি রেখে এর চারদিকে ভালোভাবে সেলাই করে নিব। এরপর ব্যাগটা ভালোভাবে উল্টিয়ে নিয়ে এর দুই সাইডে আমি কটন রোপ লাগিয়ে নিয়েছি। এরপর অর্গানজা ফ্যাব্রিক দিয়ে কিছু টার্সেলও বানিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাগের উপরের অংশে এবং হাতলের অংশে কিছু পার্লস বিটস অ্যাটাচ করে নিয়েছি। এছাড়াও অফ ক্যামেরায় আমি ব্যাগের হাতলের নিচের পোর্শনে একটা লেস অ্যাটাচ করে নিয়েছি। আমার বানানো এই ব্যাগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।